বনি এক টুনি পাখি তার মেয়ে টিংটিং এর সাথে বসবাস করত। টুনির স্বামী টিংটিং জন্ম হওয়ার পরপরই মারা যায়। তারপর থেকে টুনি অনেক কষ্ট করে টিংটিংকে বড় করে তুলতে থাকে। একদিন, টিংটিং মা, তোর শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে, এদিকে আমার হাতে একটা টাকা পয়সা নেই, আমি এখন কিভাবে তোর ঔষধ নিয়ে আসবো বল? হে ঈশ্বর, তুমি আমাকে কেন এত গরিব বানালে ঈশ্বর? রে, নিজের সন্তানের চিকিৎসা করার জন্য আমার হাতে একটা টাকা নেই। কিন্তু মা, তুই কোনো চিন্তা করিস না, আমি দোকানে গিয়ে এক্ষুনি ঔষধ নিয়ে আসছি। মা মা, তাড়াতাড়ি ঔষধ নিয়ে এসো মা, আমার যে বড্ড কষ্ট হচ্ছে, আর সারা শরীর আমার জ্বরে পুড়ে যাচ্ছে মা, আমি এই ছোট্ট শরীরের এত কষ্ট আর সইতে পারছি না মা, তুমি কিছু একটা করো মা। টিংটিংয়ের এত কষ্ট দেখে টুনি কাঁদতে কাঁদতে ঔষধের দোকানে যায় আর দোকানদারকে গিয়ে বলে, দোকানদার ভাই, ও দোকানদার ভাই, আমাকে একটু জ্বরের ঔষধ দাও না গো ভাই, আমার মেয়েটার যে বড্ড কষ্ট হচ্ছে, আমার মেয়েটার জ্বর এসেছে গো। দোকান খুলে বসেছি তো ঔষধ বিক্রি করার জন্য, তাই না? তা টাকা নিয়ে এসেছিস? টাকা ছাড়া কিন্তু আমি মিঠুততা কখনো কিচ্ছু কাউকে বাকিতে দেই না। এক হাতে টাকা দে আর আরেক হাতে ঔষধ নিয়ে যা। দোকানদার ভাই, আমার কাছে তো কোনো টাকা নেই, বাকিতে দাও না গো আমাকে কিছু ঔষধ, আমি পরে তোমায় শোধ করে দিব। ঠিক জানতাম তোর কাছে টাকা নেই, তোর চেহারা দেখেই তো মনে হচ্ছে তুই একটা ভিখারি। যা যা, দূর হয়ে যা, কোথা থেকে যে আসে এসব না, আমার দোকানে বাকিতে দিতে দিতে কি আমি তোদের মতো রাস্তার ফকির হয়ে যাব? দূর হয়ে যা আমার দোকান থেকে। মিঠু তোতা এই কথা বলে টুনিকে অপমান করে তাড়িয়ে দেয় আর টুনি অসহায় হয়ে বনের পথে পথে ঘুরতে থাকে। এমন সময় টুনির সামনে একটা পরী আসে আর টুনিকে কাঁদতে দেখে বলে, কি হয়েছে গো, এভাবে কাঁদছো কেন? কিসের এত কষ্ট তোমার? আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। পরীর কথা শুনে টুনি কাঁদতে কাঁদতে পরীকে তার সব কষ্টের কথাগুলো খুলে বলে। সব শুনে পরীর মনে অনেক মায়া হয় আর পরী বলে ওঠে, ও এই ব্যাপার, আমি তোমার সব দুঃখ কষ্ট দূর করে দিব, এই নাও একটা রঙিন পেঁপের চারা আর তোমার মেয়ের জন্য কিছু ঔষধ। শোনো, তোমাকে একটা কথা বলি, এই যে তোমাকে আমি রঙিন পেঁপের চারা দিলাম, এই পেঁপে গাছে কিন্তু বিভিন্ন রকম পেঁপে ধরবে, আর হ্যাঁ, এই পেঁপে গাছের যে ক্ষতি করবে তার ক্ষতি এই পেঁপে গাছ নিজেই করবে। এ কথা বলে পরে সেখান থেকে চলে যায় আর টুনি সেগুলো নিয়ে খুশি মনে বাড়িতে চলে আসে। তারপর টুনি টিংটিংকে ওষুধ খাইয়ে দেয় আর টিংটিং একটু স্বাভাবিক হলে টুনি পরীর দেওয়া পেঁপে গাছটা নিয়ে তার আঙুলায় রোপণ করে। এরপর প্রতিদিন টুনি পেঁপে গাছটার যত্ন নিতে থাকে। এরপর বেশ কিছুদিন কেটে যায়, টুনির পেঁপে গাছে রঙিন রঙিন অনেক রকমের পেঁপে ধরে। তা দেখে টুনি খুশি হয়ে বলে, আরে সত্যি তো আমার কাছে রঙিন পেঁপে ধরেছে, তার মানে পরী সত্যি কথা বলেছে। হায় ঈশ্বর, তুমি যদি পরীকে না পাঠাতে আজ আমাদের দুই মা মেয়েকে আত্মহত্যা করতে হতো। যাই যাই, বাজারে গিয়ে তাড়াতাড়ি এই রঙিন পেঁপেগুলো বিক্রি করে আসি। এই কথা বলে টুনি পেঁপেগুলো নিয়ে বাজারে চলে যায়। পেঁপে দাও গো পেঁপে, রঙিন রঙিন পেঁপে, এদিকে এসো, দাদারা দিদিরা আমার কাছ থেকে পেঁপে নিয়ে যাও, এসো এসো, মাত্র 10 টাকা পিস। টুনির এমন লোভনীয় রঙিন পেঁপে দেখে বনের সব পাখিরা টুনির কাছে আসে আর বলে, একই একই পেঁপে আবার রঙিন হয় কি করে, আগে তো কখনো এমন পেঁপে দেখিনি, দাও তো টুনি আমাকে একটা পেঁপে দাও, ওই যে লাল পেঁপেটা, ওটা আমাকে দাও। তারপর কবুতর টুনির দোকান থেকে লাল পেঁপেটা কিনে নিয়ে যায় আর বনের বাকি সব পাখিরা এক একজন এক এক রকমের পেঁপে কিনে নিয়ে যায় আর টুনির রঙিন পেঁপে বিক্রি করে টুনি অনেক লাভবান হতে থাকে। এভাবে টুনি বেশ স্বাবলম্বী হতে থাকে। এদিকে টুনির এত উন্নতি দেখে
বনের যোগ্য কাকার উল্লু পেঁচা হিংসায় জ্বলে পুড়ে যেতে থাকে। বুঝলে উল্লু দাদা, এই টুনির কিছু একটা ব্যবস্থা করতে হবে। দেখছো না দিন দিন কেমন উন্নতি করছে? এভাবে যদি দিন দিন টুনি বড়লোক হতে থাকে, তবে তো টুনি একদিন নিজেকে এই বনের রানী বলে ঘোষণা করে দিবে, আর আমরা হব তার প্রজা। ভেবে দেখো উল্লু দাদা কি করবে। যোগ্য কাকের এমন কথা শুনে উল্লু পেঁচা কিছুটা চিন্তায় পড়ে যায়। আর কিছুক্ষণ ভেবে উল্লু পেঁচা বলে, শোনো যোগ্য দাদা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। চলো আমরা দুজনে মিলে ওই টুনির রঙিন পেঁপে চুরি করি। আর শোনো, আজ রাতে আমি একা পেঁপে চুরি করতে যাব, বুঝলে? আর আমি যদি চুরি করতে না পারি, পরদিন তুমি যাবে। আর চুরি তো আজ আমি অবশ্যই করব। আমি চুরি বিদ্যায় ভীষণ পারদর্শী, জানো। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। যাও, তবে তুমি আগে যাও চুরি করতে আজ রাতে। এ কথা বলে যোগু কাকার উল্লু পেঁচা যে যার বাসায় চলে যায়। এভাবেই সে দিনটি কেটে যায়। তারপর বনের মধ্যে রাত নেমে আসে, আর উল্লু পেঁচা চুপি চুপি টুনির বাড়িতে তার পেঁপে গাছের রঙিন পেঁপেগুলো চুরি করতে যায়। আর যেই না উল্লু পেঁচা পেঁপে গাছের নিচে যায়, তখনই উল্লু পেঁচার পায়ে একটা কাঁটা ফুটে যায়। ও মা গো, আমার পায়ে কাঁটা ফুটেছে গো। কত ঘাড়ি কেটে গিয়েছে, শরীর থেকে কতগুলো রক্ত চলে গেল গো। রঙিন পেঁপে চুরি করতে এসে আমার পাটাই কেটে রক্তে রাঙা হয়ে গেল। না, এই পা নিয়ে আর পেঁপে চুরি করা যাবে না। উল্লু পেঁচার আর সেই রাতে পেঁপে চুরি করা হয় না। উল্লু পেঁচার এমন রক্তাক্ত পা দেখে যোগ্যকা হাসতে হাসতে বলে, কি হলো, পায়ে তোমার রক্ত কিসের? খুব না বড় বড় কথা বলে গিয়েছিলে? এবার দেখবে চুরি বিদ্যা কেমন। আমি তো জন্মের পর থেকেই চুরি করি। আমার হাত থেকে ওই রঙিন পেঁপে আজ কিছুতেই নিস্তার পাবে না। এই আমি পেঁপে চুরি করতে যাব আর আসবো। এই কথা বলে উল্লু পেঁচাকে বসিয়ে রেখে যোগ্য কাক টুনির পেঁপে চুরি করতে যায়। আর যেই না যোগ্য কাক টুনির পেঁপে গাছের কাছে যায়, তখনই পেঁপে গাছ থেকে একটা পেঁপে যোগ্য কাকের মাথায় ধপাস করে পড়ে। ও মা গো, আমার মাথা ফেটে গেল গো। এই পেঁপে, এটা পেঁপে নাকি লোহা? মাথাটা বুঝি দুভাগ হয়ে গেল। ও মা, পাকা পেঁপে পড়ে পুরো শরীর আমার পেঁপে দিয়ে মেখে গেছে। না, এভাবে আমি কিছুতেই পেঁপে চুরি করতে পারবো না। এ কথা বলে যোগ্য কাক পেঁপে দিয়ে মাখামাখি শরীর নিয়ে উল্লু পেঁচার কাছে যায়। আর যোগ্য কাকের এই অবস্থা দেখে উল্লু পেঁচা হাসতে হাসতে বলে, হে ডাকি, তুমি জন্ম হওয়ার পর থেকে চুরি করো, তা তোমার এই অবস্থা কেন ভাই? যে জিনিস চুরি করতে গিয়েছো সেই পেঁপে দিয়ে তুমি স্নান করে এসেছো? হা হা হা, পারে না, আবার বড় বড় লেকচার দেয়। শোনো উল্লু দাদা, এখানে আমরা একে অপরের গায়ে কাদা ছোড়াছুড়ি করতে আসিনি, আমরা পেঁপে চুরি করতে এসেছি। তাই চলো, এবার আমরা দুজনে মিলে একসাথে ওই রঙিন পেঁপে চুরি করতে যাব। তারপর পেঁপে চুরি করে দুজনে ভাগ করে নিয়ে তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। যোগ্য কাকের এমন কথা শুনে উল্লু পেঁচা এবার দুজনে একসাথে চুরি করতে যায়। আর যোগ্য কাক এবং উল্লু পেঁচা যেই না রঙিন পেঁপে গাছের নিচে যায়, তখনই পেঁপে গাছ থেকে একটা ডাইনি বেরিয়ে আসে আর বলে, তোরা আবার এসেছিস, দুবার তাড়িয়ে দিয়েছি তবু এসেছিস। তবুও তোদের মনে এই রঙিন পেঁপে চুরি করার স্বপ্ন যায়নি? আর চিরতরে তোদের পেঁপে চুরি করার শখ আমি মিটিয়ে দিচ্ছি দাঁড়া, তোদের ঘাড় আমি মোটকে রক্ত খেয়ে ফেলবো। ওরে বাবা গো, মা গো, একি একি, আমি চোখে ভুল দেখছি না তো? এ তো একটা ডাইনি। আমরা কিনা শেষমেশ একটা ডাইনির গাছের পেঁপে চুরি করতে এসেছিলাম। উল্লু দাদা, শিগগিরই পালাও পালাও, জীবন বেঁচে থাকতে আমি আর কোনো দিন এখানে আসবো না। এ কথা বলে যোগু কাকার উল্লু পেঁচা ছুটতে থাকে। আর তাদের ছুটতে দেখে ডাইনি বলে, কোথায় পালিয়ে যাচ্ছিস? আয় পেঁপে নিয়ে যা, আয় আয় ফিরে। এই কথা বলে ডাইনি ওদের দুজনের দিকে পেঁপে ছুটতে থাকে।
আর সেখান থেকে যোগু কাকার উল্লু পেঁচা চলে যাওয়ার পর ডাইনি আবার রঙিন পেঁপে গাছে ঢুকে যায়। আর সব কিছু একেবারেই স্বাভাবিক হয়ে যায়। এভাবেই সেই রাতটা কেটে যায়। টুনি সকালবেলা উঠে পেঁপে গাছের নিচে কি হয়েছে তা কিছুই বুঝতে পারে না। তারপর টুনি রোজকার দিনের মতো বাজারে তার রঙিন পেঁপে বিক্রি করতে নিয়ে যায়। এদিকে যোগু কাকার উল্লু পেঁচা ভয় পেয়ে বন ছেড়ে পালিয়ে যায়। তারপর থেকে টুনি তার রঙিন পেঁপে বিক্রি করে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।